বলিউডের বর্তমান সময়ে সর্বাধিক জনপ্রিয় নায়কদের মধ্যে অন্যতম একজন হলেন অক্ষয় কুমার একটা ফ্লাইট মিস করাটাই জীবন বদলে দিয়েছিল বলিউড তারকা অক্ষয় কুমারের ওই বিমানে চড়ে পড়লে হয়তো তিনি অবসরপ্রাপ্ত মডেল হয়ে উঠতেন একটি সাক্ষাৎকারে অক্ষয় কুমার নিজেই এই কথা জানিয়েছেন তিনি জানিয়েছেন ফ্লাইট মিস করাটা কিভাবে বদলে দিল তার জীবনের মোড় ঘটনাটি অক্ষয়ের কেরিয়ারের একেবারে শুরুর দিকের সবেমাত্র মডেলিং শুরু করেছেন তিনি কেরিয়ারের জন্য তুমুল লড়াই করছেন সেই সময় মডেলিংয়ের একটি কাজের জন্য তার ব্যাঙ্গালুরুতে যাওয়ার কথা ছিল তিনি ভেবেছিলেন সন্ধ্যা ছয়টার বিমানে চাপতে হবে কিন্তু আসলে বিমান ছাড়ার সময় ছিল সকাল ছয়টা কিন্তু ভোর পাঁচটা দশ মিনিটের সময় বিমানবন্দর থেকে একটা ফোন এলো তখন পর্যন্ত ঘুমিয়েছিলেন অক্ষয় কুমার ঘুম থেকে উঠে ফোন ধরে জানতে পারলেন মডেলিং এজেন্সি থেকে ফোন এসেছে ফোনের ওপ্রান্ত থেকে প্রশ্ন ভেসে আসে কোথায় আপনি ঘুম জড়ানো চোখে অক্ষয় জবাব দিলেন আমি তো বাড়িতে এ কথা শুনেই উল্টো দিকের লোকটি অক্ষয়কে করা কথা শুনিয়ে অপমান করে বলেন তুমি একেবারেই অপেশাদার জীবনে কখনো উন্নতি করতে পারবে না অক্ষয় তখন অনেক মিনতি করে বলেন যে তিনি যে কোনোভাবেই বিমানবন্দরে চলে আসবেন কিন্তু এজেন্সির লোক তার কথা শোনেননি অক্ষয়কে ফেলেই ব্যাঙ্গালুরে চলে যায় মডেলিং এজেন্সির দল দারুণভাবে মন খারাপ হয়ে গিয়েছিল অক্ষয় কুমারের এমন একটা দিনেই তিনি পেলেন খুশির খবর ঘুরতে ঘুরতে মুম্বাইয়ের নটরাজ স্টুডিওতে চলে যান তিনি আর স্টুডিও ছাড়ার আগে তার হাতে চলে এলো তিনটি সিনেমা করার চুক্তি অক্ষয় কুমার বলেছেন স্টুডিওতে পরিচালক প্রমোদ চক্রবর্তীর কোম্পানির মেকআপ ম্যান তাকে প্রশ্ন করেন হিরো হবে তিনি তাকে নিয়ে যান প্রমোদ চক্রবর্তীর কাছে এবং প্রথম সাক্ষাতেই অক্ষয়কে পরবর্তী তিনটি ছবির জন্য সাইন করিয়ে নেন প্রয়াত সেই পরিচালক এরপর প্রমোদ চক্রবর্তী অক্ষয় কুমারের হাতে চেক ধরিয়ে দেন প্রথম ছবির জন্য পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় ছবির জন্য এক লক্ষ টাকা এবং তৃতীয় ছবির জন্য দেড় লক্ষ টাকা মোট তিন লক্ষ টাকার চেক ওই সন্ধ্যাতেই তখন তার হাতে ঘড়িতে তখন সন্ধে ছয়টা উনিশশো বিরানব্বইতে প্রমোদ চক্রবর্তীর দিদার সিনেমা মুক্তি পেল ওই বছরই খিলারি সিনেমা অক্ষয়কে বলিউডের জনপ্রিয়তা এনে দিল এই ঘটনার কথা জানিয়ে অক্ষয় বলেছেন যা ঘটে তা ভালোর জন্যই ঘটে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লোসিভ সব খবর পেতে এখনই এইচডিওএফস ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন